নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা জুন মাস শেষ হতে চলল এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে জুন মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি জুন মাসে টাকা আর দেয়া হবে না শুধু এই জুন মাস নয় বন্ধুরা বিগত কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেরি করে আসে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা আবারও শুরু হচ্ছে জুন মাসে প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার অনেক মহিলা প্রকল্পের তরফ থেকে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা জুন মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে থেকে অ্যাকাউন্টে টাকা পাবেন কাদের কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা দেওয়ার নতুন আপডেট প্রকল্পের টাকা পেতে যারা বাকি আছে তাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ তো বন্ধুরা জুন মাসে যারা এখনও টাকা পায়নি তাদের জন্য কি আপডেট দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা জুন মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা আসেনি ফলে স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় ইতিমধ্যে জুন মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন কিন্তু এখনও বহু মহিলা টাকা পেতে বাকি রয়েছে কেন দেরি হচ্ছে টাকা দিতে কবে আসবে জুন মাসের টাকা এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে এর আগেও বন্ধুরা বিশেষ কিছু কারণে এই প্রকল্পের টাকা দেরিতে এসেছিল জুন মাসেও কয়েকটি কারণের জন্য প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে জুন মাসে টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর এই মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত টাকার সুবিধা পাবে তবে সব মহিলারা এই বেশি টাকা পাবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে তারা এই অতিরিক্ত টাকাগুলো পাবে মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে জুন মাসে জানা গিয়েছে বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল যেখানে অনেক মহিলা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই জুন মাসে নতুন ও পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে জুন মাসের টাকা দিতে দেরি হচ্ছে নবান্নের তরফে জানানো হয়েছে বন্ধুরা জুন মাসের সাতাশ তারিখের মধ্যে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও এই জুন মাসে টাকা দেওয়া হচ্ছে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে এই জুন মাসে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা নবান্নের তরফে জানানো হয়েছে যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আগামী দু তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন অনেক মহিলা আছে যারা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাচ্ছেন না অ্যাকাউন্টে যেসব মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা মে মাস ও জুন মাস দুই মাসের টাকা একবারে হাতে পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরে মহিলারা পাবে দু টাকা ও সাধারণ ঘরে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক টাকা তবে যে সকল মহিলারা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তারা জুন মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুসংবাদ বন্ধুরা আপনাদের মে মাসের টাকা এই জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন